গুজরাটের জৈন ধর্মীয় পরিবেশে জন্ম ও বৈষ্ণব পরিবারে বেড়ে ওঠায় গান্ধীজি সত্যাগ্রহ আদর্শের প্রতি অনুরক্ত হন। এছাড়াও শ্রীমদ্ ভাগবত গীতা, বাইবেল, বুদ্ধদেবের জীবনী লাইট অফ এশিয়া, লিও টলস্টয় দ্য কিংডম অফ গড ইত্যাদি রচনা পাঠ করে গান্ধীজির মনে সত্যাগ্রহের আদর্শ গড়ে ওঠে। সত্য ও আগ্রহ এই দুই শব্দ মিলে সত্যাগ্রহ শব্দটি গঠিত। সত্য ও অহিংসার উপর প্রতিষ্ঠিত এই আদর্শ ছিল ভারতীয় রাজনীতিতে গান্ধীজি প্রবর্তিত এক অভিনব কৌশল। গান্ধীজি মনে করতেন বিরোধী পক্ষের সঙ্গে লড়াইয়ে অহিংস অসহযোগ ও আইন অমান্য হল সত্যাগ্রহ আদর্শের মূলধারা। তিনি বলেন, রোজ সকালে উঠে আমাদের এই বলে শপথ নিতে হবে যে আমি বিশ্বে কাউকে ভয় করব না, শুধু ভয় পাব ঈশ্বরকে। গান্ধীজির মতে সত্যাগ্রহ হল আত্মার শক্তি বা প্রেমের শক্তি। সত্যাগ্রহীর কষ্ট স্বীকার করার ক্ষমতা কোনো সীমা নেই, তাই সত্যাগ্রহে পরাজয় বলেও কিছু থাকে না। শান্ত ও নিরস্ত্রভাবে পরিচালিত অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামই হল সত্যাগ্রহ। তিনি মনে করতেন সত্যাগ্রহ এক মহান মানব ধর্ম এবং এটি একান্তই সবলের ধর্ম। তিনি ইয়ং ইন্ডিয়া পত্রিকায় বলেন, সত্যাগ্রহ হল চূড়ান্ত আত্মবিলোপ, মহত্তম বিনয়, সর্বোত্তম ধৈর্য ও উজ্জ্বলতম বিশ্বাস। সত্যাগ্রহ নিজেই নিজের পুরস্কার। ব্রিটিশ শাসনে ও শোষণে জাতির দুঃসময়ে গান্ধীজি নিয়ে এসেছিলেন মুক্তির বার্তা। দিশেহারা পথভ্রান্ত মানুষকে দীক্ষিত করেছিলেন নবজীবনের মহামন্ত্রে। সেই নবজাগ্রত জাতির হাতে তুলে দিয়েছিলেন এক অমোঘ অস্ত্র, সে অস্ত্রের নাম অহিংসা। তিনি চেয়েছিলেন অহিংসার পথে মানুষকে আত্মশক্তিতে বলিয়ান করতে, চেয়েছিলেন আত্মত্যাগের মহান ব্রতে দেশবাসীকে উদ্বুদ্ধ করতে। তাই অহিংসা দুর্বলের মুখোশ নয়, এ হল এক দুর্জয়ের শক্তি সাধনা। এই অহিংস সত্যাগ্রহকে হাতিয়ার করে তিনি বিহারের চম্পারণে নীল চাষিদের পক্ষে, গুজরাটে আহমেদাবাদে সুতকলে শ্রমিকদের পক্ষে, খেদায় কৃষকদের পক্ষে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। তিনি সত্যাগ্রহের মাধ্যমে প্রেমের দ্বারা ঘৃণা, সত্যের দ্বারা অসত্যকে, কষ্টের দ্বারা হিংসাকে জয় করার নীতি ঘোষণা করেন। এই সত্যাগ্রহ আন্দোলনগুলিকে তিনি সফলভাবে প্রয়োগ করেন, ফলে অসংখ্য হতদরিদ্র কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ গান্ধীজির মধ্যে যেন এক পরম আত্মীয়কে খুঁজে পায়, সকলের কাছে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। এর পরিণতিতে তিনি অচিরেই বিদ্রোহী ভারতের প্রতীক হয়ে উঠলেন। ধন্যবাদ।